নমস্কার, ইভিএম নিউজে আমি স্বপন। আজকে এসেছি একটি বিশেষ বিষয় প্রতিবেদন নিয়ে, যে বিষয়টি নিয়ে পশ্চিমবাংলায় বহুদিন ধরে চর্চা হয় রাজনীতির। পশ্চিমবাংলার রাজনীতিতে বিশেষ করে 2014-15 পর থেকে এই চর্চাটা হচ্ছে, মাঝে মধ্যেই হয়। বিষয়টা হচ্ছে দিদি আর মোদির সেটিং, এই গোটা ব্যাপারটা নিয়ে। এই আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা সমীকরণ, সেটাকে আমি স্ফুলিঙ্গ বলবো, সেটা দাবানল আকারে নেবে কিনা সেটা পঞ্চায়েত নির্বাচনের সময় বোঝা যাবে, কিন্তু সেটা স্ফুলিঙ্গ আকারে দেখা গেছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে একটি সমবায় নির্বাচন, ধরমপুর সমবায় নির্বাচনে বিজেপি এবং বামপন্থীদের মধ্যে জোট হয়েছে, এবং এই জোট হয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার লক্ষ্যে। জোটের ফল কি, রেজাল্ট কি দাঁড়িয়েছে? রেজাল্ট দাঁড়িয়েছে, 63টা সিট ছিল, 63টাতেই বিজেপি এবং বাম প্রার্থীরা জয়যুক্ত হয়েছেন। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে এই 63টার মধ্যে 40টা সিট জয়লাভ করেছে বিজেপি, 43টা সিট জয়লাভ করেছে বিজেপি, এবং বাকি 18টা সিটে জয়লাভ করেছে সিপিএম এবং 2টি সিটে সিপিআই, অর্থাৎ বামপন্থীরা মিলে 20টা সিট, আর 43টা সিটে বিজেপি জয়লাভ করেছে। এবং নির্বাচনের সময় আরও একটি ঘটনাবহুল অংশ, যেটা হচ্ছে নির্বাচনের প্রার্থী দিতে পারেনি প্রায় তৃণমূল কংগ্রেস, 35টা প্রার্থী দিয়েছিল, শেষ অবধি 35 জন আর প্রতিদ্বন্দ্বিতা করেনি, উইথড্র করে নেওয়ার ফলে 11টা সিটে শেষ অবধি নির্বাচন হয় এখনো পর্যন্ত যা জানা গিয়েছে। এবং তাতে ফলাফল দাঁড়িয়েছে যে সবকটি সিটি এবং যে কটাতে নির্বাচন হচ্ছে তাতে পরাস্ত হয়েছে তারা, 100 রকম ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, এবং বাকি সব সিটি বিজেপি এবং বামপন্থীরা জয়যুক্ত হয়েছে। এটা একটা একটা দিক পশ্চিমবাংলার রাজনীতিতে, একটা নতুন মোড়, নতুন চেহারা। তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার মানুষের মন চেনার জন্য যদি আমরা এই ছোট্ট একটা উদাহরণকে ব্যবহার করি, তাহলে পশ্চিমবাংলার মানুষের মুড হচ্ছে এখন বিরোধিতা, অর্থাৎ বিরোধীরা কনসলিডেট হলে পশ্চিমবাংলায় তৃণমূল সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা একটা ছোট্ট একটা তার মডেল, যদি আমরা দেখি নন্দকুমারের এই নির্বাচনটা হচ্ছে একটা মডেল। আচ্ছা, এটা যদি মডেল হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা সম্ভব এবং তৃণমূল কংগ্রেস পরাস্ত হতে পারে, এরকম একটা অবস্থা আমরা কিছুদিন আগে উত্তরবঙ্গে আরেকটা নির্বাচনে দেখেছি, আরেকটি সমবায় নির্বাচনে, সেখানেও বিজেপি এককভাবে জয়যুক্ত হয়েছে, তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে, 3-4 দিন আগেকার ঘটনা। অর্থাৎ বিজেপি কোথাও, উত্তরবঙ্গে বিজেপি খুবই শক্তিশালী হয়েছে ইদানিং, প্রত্যেকটা ঘটনায় তার প্রমাণ আসছে। উত্তরবঙ্গে ক্রমশ বিজেপির জয়যুক্ত হওয়ার প্রবণতা, মানুষ বিজেপির দিকে ক্রমশ ঢলছে, এবং উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে। দক্ষিণবঙ্গেও নদিয়ায় বিজেপি তার শক্তি বৃদ্ধি করছে দিনে দিনে, নদিয়া জেলাতে, পূর্ব মেদিনীপুরে করছে, পশ্চিম মেদিনীপুরে করছে, বাঁকুড়ায় করছে, পুরুলিয়াতে করছে, বর্ধমানে, পূর্ব বর্ধমান হচ্ছে, পশ্চিম বর্ধমানেও ঘটছে। এদিকের যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন হাওড়াতেও ঘটছে, তবে অতটা নয়, আশানুরূপ নয়, হাওড়াতেও অগ্রগতি হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেস পূর্ব পশ্চিম উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, এই মোটামুটি এই এইটুকু জায়গায় কনসেন্ট্রেট হয়ে পড়ছে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 3টে জেলাতেই মূলত তৃণমূল কংগ্রেস কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, বাকি সব জায়গাতেই বিজেপি ক্রমশ বাড়তে শুরু করেছে। বামেরাও কিছু কিছু পকেটে তারা তাদের শক্তি বৃদ্ধি করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এটা হচ্ছে পশ্চিমবাংলার বর্তমান মুড। এই মুডে দাঁড়িয়ে একটি প্রশ্ন, এই যে দিদি মোদির সেটিং যেটা নিয়ে আমি প্রথম শুরু করেছিলাম, এই প্রশ্নটা আমার মনেও ঘুরপাক খাচ্ছে। কতগুলো ঘটনা পরপর যদি বিগত 3 মাসের আমরা কতগুলো 3-4 মাসের কতগুলো ঘটনা আমরা পর্যবেক্ষণ করি, তাহলে একটা প্রশ্ন তৈরি হচ্ছে মনে। প্রথম প্রশ্ন হচ্ছে কি,
নরেন্দ্র মোদীর কাছে মমতা ব্যানার্জি গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন? বিরোধীরা বারবার এই প্রশ্ন তুলেছেন, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন উঠছে যে মমতা ব্যানার্জির সাথে মোদীর এই মিটিংয়ে কী ঘটলো কেউ জানলো না, প্রকাশ মানে প্রেসের পক্ষ প্রেস কোনো পক্ষ থেকে প্রেসকে কিছু জানানো হয়নি। এটা যদি সরকারি কোনো মিটিং হয় তাহলে নিশ্চয়ই তার সঙ্গে কোনো আমলা থাকার কথা, এই বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হবে। যদি সরকারি ক্ষেত্রে বা কোনো আলোচনা হওয়ার হয় তাহলে সেক্ষেত্রে তাকে মমতা ব্যানার্জিকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো তার কোনো পদাধিকারী আমলা থাকবেন এই বিষয়ে, দপ্তর যে দপ্তর নিয়ে আলোচনা করবেন সেই দপ্তরের কোনো পদাধিকারী থাকবেন। সেরকম কিছু হয়নি, ঘটেনি, দেখা যায়নি। তারপরে আরেকটা মিটিংও দেখা গিয়েছে, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী এখন, মানে বিজেপির নয় আসামের মুখ্যমন্ত্রী, বিজেপির হয়ে জয়যুক্ত হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির মিটিং হয়েছে। এই মিটিংয়েও কোনো পক্ষ থেকেই জানানো হলো না এই মিটিংটার আসল নির্যাস কী, কেন মিটিংটা হলো জানা গেল না। আচ্ছা, তারও আগে ধনখড়ের সাথেও মমতা ব্যানার্জির মিটিং হয়েছে, এই মিটিংয়ের কি নির্যাস তাও জানা গেল না। আর শেষ কিছুদিন আগে নবান্নের সুব্রমণিয়াম স্বামীকে দেখা গেল বিজেপি নেতাকে, সেই মিটিংয়েও উভয় পক্ষ কি আলোচনা করলেন সেটাও কিন্তু জানা গেল না। এই অনেকগুলো না কেন ঘটে গেল হঠাৎ এই মুহূর্তে? এরা কেউই বিজেপির পশ্চিমবাংলার নেতা নয়, এটা ঠিক, কিন্তু এরা বিজেপির খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিভিন্ন স্তরে। এই নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির কী কারণে মিটিং হচ্ছে, এই মিটিংটা সকলের অজানা রয়ে গেল, এটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। আচ্ছা, এখনকার যিনি রাজ্যপাল আছেন তার সঙ্গে তো খুবই সখ্যতা মমতা ব্যানার্জির, এবং মমতা আর যে মমতার ব্যানার্জির সঙ্গে যে সখ্যতা বলে বিভিন্ন সংবাদ মাধ্যম বারবার এটা আলোচনা করছে। এই সখ্যতা কী কারণে কেউ জানে না, এই সখ্যতার কারণটা কি এটা নিয়ে, এ নিয়েও বিস্তারিত কোথাও কোনো। তবে মমতা ব্যানার্জির সাথে সরকারের সঙ্গে এই বর্তমান রাজ্যপালের কোথাও কোনো লড়াই নেই, যদিও রাজ্যপাল পারমানেন্ট নয়, এই পরিবর্তন, এই রাজ্যপালের পরিবর্তন ঘটে যাবে। দ্বিতীয়ত, এর পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে, আচ্ছা, অর্থনৈতিকভাবে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে অর্থনৈতিকভাবে কোলাপস করে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে, সরকারটা কোলাপস করে যাবে। ঠিক সেই সময় আজকে দেখা গেল 960 কোটিরও কিছু বেশি টাকা হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটল তৃণমূল কংগ্রেস মানে পশ্চিমবঙ্গ সরকারের, এবং তারা সেটা ঘোষণা করলেন। 62:40 রেশিওতে এই টাকাটা খরচা হওয়ার কথাটা শিক্ষা দপ্তরের একটা ক্ষেত্রে এই এটা পাওনা টাকা, কিন্তু এই পাওনা টাকাটা হঠাৎ করে কেন পেল মমতা ব্যানার্জি, এটার উত্তর হঠাৎ করে আমাদের কারোর কাছেই জানা নেই। এই বিষয় সম্পর্কে বিজেপি রাজ্য নেতারাও খোলসা করে এখনও পর্যন্ত কিছু বলেননি, বা তাদের কাছ থেকেও কোনো আমাদের মতামত এই বিষয়ে কোনো মতামত পাওয়া যায়নি। এরপরে হচ্ছে যে সিবিআইয়ের এই তদন্তের অগ্রগতি নিয়ে প্রথম তো একটা কথা বলি, যিনি একটা বিষয় খুব উল্লেখযোগ্যভাবে বলেছেন বিচারপতি, হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি বলেছেন যে তিনি নাকি জানেন যে এই এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাথাটাকে, কিন্তু কিংপিনটাকে, অর্থাৎ কিন্তু এই কিংপিন তিনি তার জীবদ্দশায় ধরা পড়বে কি, এইটা এখন একটা সন্দেহ প্রকাশ করেছিলেন। এবং এই কিছু এবার তিনি সন্দেহ প্রকাশ করলেন যে সিবিআই কি আদৌ এই কাজটা করতে পারবে, এর সিবিআইয়ের যে কাজের যে গতি, এই গতিতে তিনি মোটেও সন্তুষ্ট নন, এবং এখানে সিবিআই যারা রয়েছে তাদেরকে কিছু পরিবর্তন করা দরকারের কথা তিনি বলেছেন। যদি বিকেলে সিবিআইয়ের সঙ্গে কথা বলে, আজ বিকেলে সিবিআইয়ের সঙ্গে কথা বলে তিনি বলেছেন যে এরা ম্যাজিকও দেখাতে পারে সিবিআই। তাহলে এই যে গোটা পর্বটা চলছে, অর্থাৎ পশ্চিমবাংলার মানুষের যে মুড, বাংলার মানুষকে বুঝে নিতে, বাংলার মানুষের মুড হচ্ছে এখন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করা একটা মুড বলে এটা রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, যে তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারণে বাংলার মানুষ আর চাইছে না, তৃণমূল কংগ্রেস সরকারে থাকুক, ক্ষমতায় থাকুক, নির্বাচনে তারা যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষের সামনে এসছে, এইটা নিয়ে চর্চা চলছে। এবং মানুষের রায় এরকম যে পঞ্চায়েত নির্বাচন থেকে এর শুরুটা এটাই এর শুরু হোক,
অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শেষের শুরুটা যেন পঞ্চায়েত নির্বাচন থেকে হয়, এরকম একটা রাজনৈতিক পর্যালোচনা চলছে। সেই রকম অবস্থায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে সন্দেহের যদি কোনো বাতাবরণ তৈরি হয়, কিংবা বিজেপি রাজ্য নেতৃত্বে যখন বলছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার যে চলছে, সেই সরকার যদি ঠিকমতো হিসেব দিচ্ছে না বলে তারা কেন্দ্রীয় সরকারের বাকি অর্থ পাচ্ছে না, এবং সেটা জাস্টিফাইড, সেটা সঠিকভাবেই বলছেন, তখন একটা কোনো অজানা কারণে যদি হঠাৎ করে অর্থ চলে আসে সরকারের কাছে, যদিও মমতা ব্যানার্জির একটা কথা বারবার সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহ বাংলার জনগণের মধ্যে তৈরি হয়, তিনি বলেন, হঠাৎ করে তিনি বলছেন মোদি ভালো বাকিরা খারাপ, আরএসএস ভালো বিজেপি খারাপ, এতদিন বলছিলেন, এখন বলছেন মোদি ভালো বাকিরা খারাপ। এই যে কথা বলছেন, এটা তার একটা রাজনৈতিক কৌশলও হতে পারে, সেই কৌশলের মধ্যে তিনি বিজেপি কর্মীদের মধ্যে, বিজেপির মধ্যে একটা দলে বা ভাঙন তৈরি করতে চান, এটা ঠিক আছে। কিন্তু যদি বিষয়টা এরকম দাঁড়ায় যে এই যে কার্যকলাপ, কেন্দ্রীয় নেতৃত্বের এই কার্যকলাপ যদি বাংলার মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্রেক করে, উদ্রেক তৈরি করে, এবং বামপন্থীরা এই প্রশ্ন তো তুলছেই বারবার, দিদি মোদির সেটিং ইত্যাদি, কংগ্রেসও তুলছে এই প্রশ্ন, তুলছেন অন্যান্য দল, ছোটোখাটো দল, আইএসএফের মতো দল, তারাও তুলছেন দিদি আর মোদির সেটিংয়ের কথা, তারাও বলছেন এই বারবার এই কথাগুলো বলছেন, তাহলে এই কথাগুলো যখন বলছে আর এই ঘটনাগুলো যখন ঘটছে, এটা যদি বাংলার মানুষের বিশ্বাসের জায়গায় গিয়ে আবার এই এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এটা মাথায় রাখবেন, পশ্চিমবাংলার যে মুড তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে মুড তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। সময় কিন্তু খুব নির্মম, একবার যদি পরিস্থিতি আপনার হাতের বাইরে চলে যায়, তাহলে দ্বিতীয়বার সেই একই পরিস্থিতি আপনার হাতে আবার নতুন করে কবে আসবে এটা বলা কিন্তু খুব কঠিন, এবং দ্বিতীয়বার আবার সেই পরিস্থিতি আসবে আপনার হাতেই আসবে এমনটাও বলা কঠিন, অন্য নতুন কেউ নতুনভাবে আপনার জায়গা দখল করে নিতে পারে, বামেদের দেখে অন্তত সেটা শেখা উচিত। তাই আগামী দিনে পশ্চিমবাংলার যে মুড তৈরি হয়েছে, সেই মুডকে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ধরতে না পারে, তাহলে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যে একটা ইঙ্গিত এই নন্দকুমারের আমাদের সমবায় নির্বাচনে যে ইঙ্গিত দিল, এটাকে স্ফুলিঙ্গ, সেটা দাবানলে হবে কি না সেটা নির্বাচন যত এগিয়ে আসবে তত আমরা বুঝতে পারবো, এবং আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে আপনাদের এটা জানাতে থাকব যে চেহারা কী পরিবর্তন ঘটছে। এই ইঙ্গিতকে যদি ধরতে না পারি আমরা, এই ধরতে না পারে, তাহলে কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটানো খুব মুশকিল, এটা সকলকেই মনে রাখতে হবে। নমস্কার।